আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আছি বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত এলাকা গুলশান দুই চত্বরে। এখানে আসলে আপনার মনেই হবে না আপনি বাংলাদেশে আছেন, মনে হবে বাইরের কোনো দেশে আছেন। আমার খুব আফসোস লাগে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সিটি যদি গুলশানের মতো হতো। আপনারা দেখছেন এখানকার রাস্তা বাইরের দেশের রাস্তার মতোই পরিষ্কার। প্রকৃতপক্ষে আমাদের 18 কোটি মানুষের ছোট্ট একটি দেশকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের মধ্যে গণসচেতনতা গড়ে তোলা খুবই দরকার। আসুন বন্ধুরা, আজকে থেকে আমরা বাংলাদেশে যে যেখানে আছি সেই এলাকায় পলিথিন ব্যাগ, কাগজের প্যাকেট, ময়লা আবর্জনা, বাদামের খোসা ইত্যাদি ইত্যাদি যেখানে সেখানে ফেলব না। তাহলেই আমাদের মাতৃভূমি পুরোটাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।